আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টোন অন প্রফেশনাল মোড এই অপশনটি কিভাবে অন করতে হয়। তো বন্ধুরা, এই কাজটি করার আগে আপনাদের সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, টোন অন প্রফেশনাল মোড অন করার জন্য আপনাকে আপনার ফেসবুক যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে। তো ফেসবুক প্রফেশনাল যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটিতে কিন্তু চলে যেতে হবে, লাইটে না, শুধু আপনার ফেসবুক প্রফেশনাল যে অ্যাপ্লিকেশন আছে সেটিতে চলে যাবেন। তো আমি আমার ফোন থেকে ফেসবুক প্রফেশনাল অ্যাপ্লিকেশনটিতে চলে যাব। দেন এখান থেকে উপরে থ্রি ডট লাইনটিতে ক্লিক করে দিবেন। থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল নেমের উপরে একটি ক্লিক করে দিবেন। তো আমার এখানে কিন্তু লেখা আছে মাহমুদ ফরাজ, যেটি কিন্তু আমার প্রোফাইল নেম। আমি এই অপশনটিতে ক্লিক করে দিব। নর্মালি আপনি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে দেখতে পারবেন যে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক যে প্রোফাইলটি সেইটি। তো এটি কিন্তু আমি এখনও ট্রু নন প্রফেশনাল মোড করিনি, এটি একটি নর্মাল একটি ফেসবুক প্রোফাইল, ঠিক আছে। এটিকে ট্রু নন প্রফেশনাল মোড করলে এখানে কিন্তু অনেক চেঞ্জ চলে আসবে, অর্থাৎ সুন্দর একটি প্রোফাইল হয়ে যাবে। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন লেখা আছে মেটা ভেরিফাই। মেটা ভেরিফাইয়ের অপশনের নিচে কিন্তু লেখা আছে টোন অন প্রফেশনাল মোড, এই অপশনটি আপনাকে অন করে দিতে হবে। এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আপনাকে, সরাসরি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। দেন এখানে লেখা আছে টোন অন এবং লার্ন মোর। তো এখান থেকে আমি টোন অন অপশনটিতে ক্লিক করে দেব। টোন অন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এটা কিন্তু আমার অন হয়ে গেছে। তো স্ক্রল ডাউন করে একটু নিচে নামবো, দেখতে পারবেন যে স্ক্রল ডাউন করার পরে এখানে কিন্তু আমার টোন অন প্রফেশনাল মোড হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আগে যে প্রোফাইলটি ছিল তার থেকে কিন্তু অনেকটাই আপডেট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অস করে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে টোন অন প্রফেশনাল মোড এই অপশনটি অন করে এবং ফেসবুক প্রোফাইলটি আপডেট করে থাকে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন।